ता तो चुरु मुरु या तुमार पनियादर कमिटी चुरु भुकु कमिटी बठेरा एदर तो कोनो जंगना नाय माया गिला के पैसा रेखले भलो होइते ओदर अच्छा हां ओदर बिटी जना गिले भलो काडा लडाई कराइते लेकिन एरा मरद पुरुष ल एरा माया लकला पटिले सांतना प्राइज जखन लिति आसी कमिटी एकटा लोक नाय होय अल्लाह शुरू होइ गेछ झांडी वाला के माछिए ना हां तुमार भाटी वाला के माछिए एमने तो मद भाटी झांडी बंद बोलिसिलो आ तुमार आसर घेसल ले मद भाटी तुमार चलछिए अच्छा अच्छा आ तखन देखि दम मारपीट होछे तखन हमी के बाबा सांतना लिते रहबेक आरो जदि मारे कोन लोक मने करे भाटी वाला मने करे दिबेक दुए खड़ा बसाई उ आइतो दिया थापनाय हमके हमार उ जलन आछे प्लीज के फोन करते बरे जुहा झांडी तो बंद आछे रे बच्चा आरो हम मेला ढुकाय नियेछे ओते डट ढुके गेछे जे मारपीट होय गेलो जदि साला इरा लसीपुरियारा आर राखे जदि पुलिस के फोन करी दई हैं তাইলে ওরা সেই টাইমে ওরা মানে সব ঝান্ডিয়াল গারকে ছেছে মানে তোমার উঠান দিতে খুঁজছে বুঝছো না এই ঠেঙ্গা সান্তনা দেখে ডরে পলাঞ্চি বুঝলে তো ইলিয়া যদি পূর্ণ মাতো থাকতুক মেলাটাই ও মরাদের মতন স্টেটে থাকতুক হ্যাঁ আমি এখানে আমার ডাং ডাং দিয়েছি ডাকটা কোন আছে আর আমি পানিয়াদার কমিটি তালে দোকলা পানিয়াদার কমিটি কে বলিব যে ওরা যদি এতই দড় কমিটি বটলিও তো সান্তনা প্রাইজ দিয়া লিবার জন্য অ্যানাউন্স করিয়ে আর ভং ভঙ্গিয়া ঘর পালাবার দরকার লইলিও লড়াই হচ্ছে যদি মরদের মতন ওরা যদি মানে লড়াই করিয়েছে তো মরদের মতন স্টেজটাই রইতে হবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত সময়মত কাটারসিক বা কাটার মালিক এবং সমস্ত দর্শকদের স্বাগত জানিয়ে অন্যান্য দিন যেরকম আপনাদের কাড়া লড়াইয়ের আপডেট ভিডিও দিয়ে থাকি সেই মতো আজকেও একটা আপডেট নিয়ে এসেছি হয়তো আপনারা জানেন গত কয়েকদিন আগে যেটা পানিয়াদা গ্রামে একটা কাড়া লড়াই পার হয়েছে সেই কাড়া লড়াইয়ে কিন্তু একটা কী বলি একটা বিশৃঙ্খলা মানে সৃষ্টি যাই হোক কিছু একটা হয়েছিল তো যাদের সঙ্গে মানে জিনিসটা হয়েছিল একটু ওই মানে আপনারা দেখেছেন হয়তো ইউটিউবে সেই টার্গেট ঝাড়খণ্ড চ্যানেলে তো সেই কমিটি বা সেই কাড়া মালিকের কাছে এখন আমি বর্তমানে উপস্থিত আছি তো আজকে ইনারা ডাকিছেন আমাকে তো আজকের ভিডিওটা কী বিষয়ে হবে আমি ওনাদের কাছ থেকেই জানার চেষ্টা করছি নমস্কার আপনার টুকু নামটা নমস্কার আমার নাম জিতেন্দ্র চক গ্রাম লচিপুর পোস্ট লচিপুর থানা পটমদা জেলা পূর্ব সিংভূম ঝাড়খণ্ড আচ্ছা আচ্ছা তো আজকের এই ভিডিওটা একটু কী বিষয় হচ্ছে ওটা প্রথমে বলুন আমাদের বিষয় হচ্ছে যে পানিয়াদা গ্রামে আমরা কাড়া লিঙে গেছিলাম এইখান থেকে মানে লচিপুর থেকে এক নম্বর কাড়া লাগিছে লাগার বাদে আমরা মানে ছাড়ান দিয়েছি তার পরিবর্তে ওরা আমরাকে মারপিট করিয়েছে মারপিট করার বাদে আমরা প্রাইজ আনতে গেছিলি তখন প্রাইজ আমরাকে দেই নাই তখন মানে অনেক কিছু ওইটা নিয়েও আমাদের ওদের সঙ্গে ঝগড়া ঘাঁটি বা ইয়া কইছে বলছে না পরে ফয়সলা করবো মারপিটের পরে হবে আগে বলছে আমরা এটা মানে গাঁয়ের ইয়া করিলি ওই করতেই মানে ওদের সঙ্গে পুরো হাঙ্গামা হয়ে গেল হাঙ্গামা হইলে এখন তখন ওরা মানে প্রাইজও নাই কোন মাতালকে বলছে যে ২১,০০০ টাকা দিয়েছে আমরাকে প্রাইজ এখনো পর্যন্ত দেয়নি আচ্ছা আচ্ছা তাহলে আপনারা পানিয়াদা আসল লেগেছিলেন এক নম্বরে মানে প্রতিদ্বন্দ্ব করতে মানে জোড়া হয়েছিল আর কি তো সেখানে লড়াই হয়েছিল লড়াইয়ের পরে কিন্তু পরাজিত কোনটা হয়েছিল পরাজিত পানিয়াদা বালাদের কমিটি খাড়া পরাজিত হয়েছিল আমাদের কমিটি খাড়া হ্যাঁ তো সেখানে আপনাদেরকে প্রাইজ দেই নাই দেই নাই কোন মাতালকে দিয়েছে আর আমরাকে বলছে দিয়ে দিয়েছে ওনার একটা ভিডিও বার করেছে সেই বিকাশ দা চ্যানেলে পুরুলিয়া পর তো সেখানে কিন্তু বলেছে যে আপনারা আপনাদেরকে যাই হোক গেছিল প্রাইজ কিন্তু নিয়েছিল প্রথমে তারপরে প্রাইজটা ঘুরে আবার রিটার্ন দিয়ে দিয়েছিল না আমরাকে প্রাইজ দেই নাই আমরা কোন মাতালকে দিয়েছে ওরা তো মাথা ফাটাফাটি ওরাই ঝগড়া করে নিয়ে নিয়েছে আচ্ছা হ্যাঁ বুঝলি ওরা মানে আমরাকে দেই নাই আমরাকে প্রায় এক নম্বর কাড়ার মালিক যে বসে আছে সামনে প্রাইজ দেই নাই আমরাকে উল্টা ঝগড়া করিয়ে মাথা মাথি ফাটাই আর পাঠাই নি আচ্ছা আচ্ছা তাহলে আপনাদেরকে প্রাইজ দেই নাই আপনার নামটা প্রথম বলুন নামটা কিঙ্কর মাহাতো আচ্ছা তাহলে প্রাইজ আপনাদেরকে দেই নাই প্রাইজ দিতে দিয়েছে তো কোন মাতালকে দিয়েছে ঝুড়ে লেগে পয়সা দিয়েছে না দেয় না কমিটিও পয়সা দেয়নি আচ্ছা কমিটি না যখন বলছে যে নাকি ওই কমিটি অফিসে দিয়েছিল না দেয় না না পয়সা দেয় কমিটি নাই তো ওদের ওটা কমিটিই নাই আচ্ছা আচ্ছা ওটাই কমিটিই নাই আচ্ছা
ওটাই কমিটি বলেই নাই আমরাকে তো কোন ঝুড়িয়ে লাগিয়ে করি কোন মাতালকে পয়সাটা দিয়ে নিয়েছে দিয়ে করি আর ওরা চলে আসিছে আচ্ছা পরে তো আমরা যখন কাড়া লোড করছি দেখছি ওদের কমিটির মানে কোন কোন ব্যক্তি এই নাই কি আচ্ছা কোন নাই মানে বক্স নাই কে ইয়ই নাই কিছু না মেশিন টেশিন কিছু নাই ছিল ওইখানে হারাছে আরো তো ছিল কাড়া ওরা যখন মানে ভাগাছে তখন দুনিয়া ভরিয়ার খেদা করাছে তাড়া করাছে আর আমাদের কাড়াটা যখন তাড়াছে তখন আমাদের কাড়াটাকে মাছ ধরে মারি দিয়েছে বুঝলে বুঝলে মানে আমরা কাড়াটা ছাড়াইছিলি ছাড়ার পরবর্তী ওরা মারিছে কাড়াটাকে কাড়াটাকে মারিছে তখন আমরা ধমকা ধমকি করেছি তখন ওরা আমরাকে ডাং দিয়েছে চার পাঁচ চার থেকে পাঁচ লোক আমাদের ঘায়াল আছে আচ্ছা আচ্ছা বুঝলে লক্ষীকান্ত মাতো ইউটিউব ছাড়িছে তো লক্ষীকান্ত মাতোর একচুয়ালি কিছু দোষ নাই উয়া নিয়ে যেমন কোন তর্ক বিতর্ক করে নাই আমি এটাই বলতে চাইছি আমরা ইউটিউব করেছি কেন আমাদের দর ধরেছি তো আমরা বলবো না হ্যাঁ কোন ইউটিউব বালাকে ডাকে ওরা তো পয়সা দিয়ে ডাকে তো ওরাকে আমি পয়সা দিয়ে আমরা ডাকি ইউটিউব করাইছিলি তো ওটা লক্ষীকান্ত মাতোর কোন এটা দোষ নাই কি আচ্ছা মানে ওটা ঝাড়খণ্ড হ্যাঁ ওই কি টাইগার টাইগার ঝাড়খণ্ড টার্গেট ঝাড়খণ্ড হ্যাঁ টার্গেট ঝাড়খণ্ড মানে ইউটিউব আছে তো ও লক্ষীকান্ত মাতো আমরা ওখানে খোঁজ করলি খোঁজ করার বাদে আমরা ইউটিউব করাইছি আচ্ছা আচ্ছা আমরা ডাকি আনি ইউটিউব করাইছি আচ্ছা আর ওনারা কি বলছে আর উহারা বলছে কি যে নাই ও নিজেই খুঁজায় হয়ে ঘা করিয়ে নিয়ে আর ইউটিউব করিয়েছে কোন ঝুলক ঝুলকলে কোন মাতালকে নিয়ে কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে সেগুলাকে নিয়ে করে ইউটিউব ছাড়ি দিয়েছে ইউটিউবারের দোষ দিচ্ছে তো উহার অ্যাকচুয়ালি কোনো দোষ নাই কে দোষটা আমাদেরই আমি তো উহারকে ডাকিছি তবে তো কেউ আসিছে পানিয়াদা বালারা আমরা জোর দিয়েছে তবে তো আমরা কাড়া লেগে গেছি হ্যাঁ না আমরা সঙ্গে সঙ্গে লেগেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ দামোদর না না এটাকে তো আছে নাই এটা তো চুরু মুরু ইয়া তোমার ইয়া কি বলে তোমার পানিয়াদার কমিটি চুরু ভুকু কমিটি বটে এরা এদের তো কোনো জাংরা নাই মায়া গিলাকে বসাই রাখলে ভালো হইতো ওদের হ্যাঁ ওদের পিটি জানা গেলে ভালো কাড়া লড়াই করাইতে লেকিন ওরা মরদ পুরুষ লয় এরা মায়া লোকলা পটিলে হ্যাঁ নালে ধরো যদি ওরা কাড়া লড়াই করিয়ে হবে তো তাহলে তো কমিটির লোক বসে থাকে কমিটির লোক মানে কাড়া মালিককে ডাকি করিয়ে স্টেজে পয়সা দেয় না ডাকি করি অবশ্যই স্টেজে দেয় যে ও সম্মান স্বরূপ বলবে না এই কাড়া মালিক বটে দশটা লোকও জানবে আমরা তো ওইসবের পরে কিছুই দেখি নাই আচ্ছা আচ্ছা কাড়া মালিককে পয়সা দিলেও নাইন দিলেও আমরা কিছু জানি নাই কোন মাতালকে পয়সা দিয়ে দিয়েছে বলছে কাড়া মালিক এক নম্বর কাড়ার মালিক এক হাজার টাকা দিয়েছে কেন কোন কর কাকে দিয়েছে প্রমাণ করুক এটাই হ্যাঁ না প্রমাণ করুক এটাই যে হ্যাঁ ইউটিউবে আমরা প্রমাণ চাই যে হ্যাঁ আমরা কে পয়সা কাড়া মালিককে দিয়েছে ও প্রমাণ দেখা আচ্ছা 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 ওনাদের কমিটির যে গ্রাম প্রধান আছে ওই সন্তোষবাবু ওই ওই মহাশয় বলেছেন যিনি মানে ওই লড়াইয়ের পরে যখন ঝামেলাটা হয় ওই ঝামেলার পরে ওনারা মাইকিং করেছে সেইখানে আপনাদেরকে নাকি উপস্থিত হওয়ার মানে অনুমতি দিয়েছিলেন ওনারা কিন্তু সেখানে আপনারা উপস্থিত হন নাই তারপরে কিন্তু ওনারা যখন থানায় ফোন করলেন তখন আপনারা নাকি দৌড়ে ওই বাড়ির দিকে আর কি রওনা দিয়েছিলেন এই বিষয়ে কতটা এটা সত্যি একটু পরিষ্কার করে বলুন আমরা ওইখানে ছিলি আমাদের গাড়ি মানে আমাদের কাড়া ওই ওই জঙ্গলে বাঁধাই ছিল আচ্ছা আচ্ছা যখন আমরা কাড়া লোড করি নাই গাড়ি তখন পর্যন্ত আপনার ওই কমিটি তার আগেই পয়াকার কোন দিকে চলে গেছে আচ্ছা ওদের কোনো মানে ওইখানে কেউ নাই কোনো জনপক্ষী নাই কোনো জনপক্ষী নাই আমরাকে প্রাইজও দেয় নাই
আর দ্বিতীয়ত তোমার ওই কোন মাতালকে দিয়েছে আর দিয়ে করিয়ে কমিটি এনে আরো তিনটা কাড়া চারটা কাড়ার লড়াই ছিল সে কাড়া গিলা পর্যন্ত লাগাই নাই ও কখন পুলিশ ডাকিল কখন ডাকিল পুলিশ মোট কড়া কাড়া লড়াই কটা হয়েছে মোটামুটি আটটা নটা মনে হয়েছিল কিন্তু সে জায়গায় লড়াই কতগুলো হয়েছে চারটা কাড়ার লড়াই হয়েছে একটা হয়েছে ওইদিকে ভুতরু কাড়া মানে দুধাতের করে হয়েছে তারপরে হয়েছে বুগলুবনি তারপরে ধাতকিডি তারপরে লচিপুর কিঙ্কর মাতার এক নম্বরে জড়া হয়েছে আর বাকি আর গিলা কোথা গেল ওগুলো তো জড় হয় নাই এই লাগাই এই নাই ও তো ঝামেলার পরে কিন্তু যে থানায় ফোন করেছিল সেই ভয়ে নাকি পালান ছিল যদি কেউ কোথাও পালাই নাই কমিটি পালাই ছিল কমিটি গাড়ি নিয়ে পালাই ছিল কোন দিকে কমিটির ওখানে টেবিল একটাও থাকে না টেবিল কত কতগুলো কাড়া মালিক গেছিল সবাই ছিল ওই মেলায় হ্যাঁ কাড়া মালিক গুলো সবাই মানে ওইখানেই ছিল মেলায় কেউ এ ছিল নাই কাড়া মালিক গুলো সব ছিল কমিটি ছিল না কমিটির লোক কোন দিকে ছিল বাইরে যতলা আমরা কাড়া লেগেছি ওরা কমিটি পলার পরে আমরা কাড়া চাপাই নিয়ে আসিছি আচ্ছা আচ্ছা মেলা ভাঙার পর তাহলে আপনারা মিথ্যা বলছেন ওরা একদম বিলকুল মিথ্যা যদি ওদের লাগবার আছে বা কিছু বলবার আছে ইউটিউবে লাগে বাদ দিয়ে আমরাকে কাড়া মালিক গুলাকে ঘুরিয়ে ডাকুক আর ডাকি করে কোন ভবনে না যথাই হোক বিচার করাক আমরা ওইখানে যাতে রাজি আছি মধ্যস্থল জায়গায় মানে কোনো ওয়ার ওয়ার এরিয়াই নাই যদি ইউটিউব বলারা কি করবে ইউটিউব বলারা তো আমরা নিজে ডাকি ওরা ওরা তো নিজে ডাকি বিকাশ মাতোকে মানে উল্টা পাল্টা বলে যেমন উল্টা পাল্টা বলে নাই ইউটিউব বলাদের কোনো দোষ নাই কে যদি ওরা হ্যাঁ মানে যদি কিছু বলিবার আছে কাড়া মালিক গিলাকে বলুক কাড়া মালিকে যদি সব মাতাল গিলাকে লিগিয়ে কাড়া লড়াই আর আসিছে হলে আচ্ছা আচ্ছা কাড়া মালিকে বলবে যে নাই হ ঠিক আছে আমি দশটা লোককে লেগেছিলি সব মাতাল গিলা বটলি আমার ওরা নিজেই গাড়ি আড়ে ঠুকাই নিয়েছে আর কাড়া লেগেছিল আমার আচ্ছা আচ্ছা মারপিট করেছে কমিটির লোক মারিছে আপনাদেরকে মাতাল বলে করছেন দাবি করছেন হ্যাঁ মাতাল বলে আমরা ঘোষণা করছি এই এই জিনিসটা যেমন আজ যেমন না ওঠে নাই তো ইয়ার পর যা হবে হবে কমিটির সাথেই হবে যতটা হবে হবে দেখেল মাহাতক বাদ দিয়ে পূর্ণচন্দ্র মাহাতক বাদ দিয়ে ওয়ার মেলায় আমরা কারা লিখতে রাজি হ্যাঁ লিখতে আমরা রাজি আছি তবে ওই ওই চুরু ভুকু কোন কোন কমিটির লোক আছে ওই সন্তোষ মাহাতো ও শালা তাহলে বেশি দোকলা ও নাই জানে শালা হারামজাদাটাই হ্যাঁ ও ও ও ও আগে আমাদের বিচার রাখুক ওই গ্রাম প্রধান নাই গান্টিয়া বটে শালা হারামিটিয়া হ্যাঁ শালা কোথায় কমিটির কাছে যে যথায় তথায় আমরা দেখেছি যথায় তথায় দেখেছি যে কমিটির কাজকে ডাকে করে কারা মালিককে পুরস্কার দেই পুরস্কার দেই সম্মান স্বরূপ সম্মান স্বরূপ যে হ্যাঁ কারা মালিক এক নম্বর কারার মালিক বটে ও লেগে করিয়ে বেচারি উহাকে স্টেজে উঠাই ফুলের মালা পরাই নিয়ে উহাকে পুরস্কার দেই সে না ই কুটু জুড়ে দিয়ে কোথায় পুরস্কার কাকে দিয়েছে আমরা তাই জানি নি কোন মাতালকে দিয়েছে কাড়া মালিক নিজে আমাকে বলে আমরাকেও বলছে যে টাকা আমরা পাই নাই এক নম্বর কাড়ার প্রাইজেই পাই নাই আমরা কমিটি কাড়াকে পরাজিত করে আপনারা প্রাইজ পান নাই আর নাই আচ্ছা আচ্ছা আমরা প্রাইজ পাই নাই কোন মাতালকে দিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা আর ও আমরাকে বলছে যে ওরাকে দিয়ে নিয়েছি আপনি কোডাং পাইছেন আমি এক ডাক পাইছি থতনা ফাটাইছি আচ্ছা আচ্ছা ও তো কি করব আচ্ছা আমি এখানে আমার ডাক দিয়েছি বুঝলে তো এখন আপনারা ওই পয়নাদা কমিটির উপর দাবি কি রাখছেন সেটা একটু পরিষ্কার আমরা বলছি যে ইউটিউবার বালাকে কাকো কিছু না বলে সরাসরি আমাদের কাছে বলুক আচ্ছা ইউটিউব ছাড়ার কোনো দরকার নাই কি কারা মালিকের তো নম্বর আছে ওদের কাছে ইউটিউবে মানে ঝামেলাটা না বাড়ায় না বাড়ায় হ্যাঁ না বাড়ায় মধ্যস্থল একটা মিটিং না যদি ঘুরে ওনারা হ্যাঁ যদি রাজি হয় হ্যাঁ যদি একটা যুক্তির গল্প আছে হ্যাঁ তাইলে একটা এখন ওদের তো নম্বর আছে কাড়া মালিকের নম্বর আছে এক নম্বর কাড়া মালিকেরও নম্বর আছে দু নম্বর কাড়া মালিকেরও নম্বর আছে পাঁচ নম্বর যতগুলো জড়া হয়েছে ওদের কাছে ফয়সলা করুক আর ওদের কাছে ফয়সলা করে নিয়ে
আর আমরাকে বিচারে রাখুক, আমরা যাবো বিচারে। তবে ওদের হ্যাঁ পিয়ার পুরুলিয়া 150 কিলোমিটার তো ঘোড়া পুঞ্চা লালপুর ওইদিকে থেকে আসিছে ইউটিউব করতে। ও হ্যাঁ যদি উহাকে যদি ধমকি দেয় তাহলে পানিয়াদার কমিটি তাহলে দোকলা বুঝলে। আর কি বলবো, ও ওরাকে মানে এত বিচির করে বলছি, বলার কিছু নেই। আর নমস্কার, আমার নাম আকাশ মাহাতো, আমাদের এই যে ছেলেটা বিকাশ মাহাতো, ইনার নামে কাড়াটা আমাদের ছাড়া হয় কিংবা ইনারই আধার কার্ড দিয়া হয়। আমরাও পানিয়াদা গ্রামে কাড়া আমাদের পরাজয় হয়েছে। কত নম্বরে? আমাদের 5 নম্বরে ছিল। আমাদের কাড়াও মোটামুটি আধা ঘন্টা খেলা দেখাচ্ছে। আমাদের প্রথম ঝগড়া হয়, জরকা আমরা খুলতে পারিছি না প্রথমে, তারপরে খুলাখুলি হলো। জরকা দেখো সব জায়গায় আমরা আরও আরও কাড়া লড়াই দেখেছি, জরকা পড়িয়া থাকে, জরকা কেউ ছুঁই নাই। কিন্তু উহাদের এই কমিটির এক ব্যক্তি আসিয়ে আমাদের জরকাটা টানিয়ে বারকান দিতে খুঁজে, তখন আমি বাধা দিই নিজে। আমাদের ইয়ারও তো রসিক হিসাব ছিল, আমি মালিক হিসাব ছিল, কিন্তু আমাকেও থাপনায় বারকান দিলে ওখান থেকে, ঠিক আছে জরকা লিখতে আমি বাধা দিই। তখন আমার সঙ্গে ওই ব্যক্তি চড় থাপড় হয়। আমরা ভাবেছিলি যে এটা ইউটিউবের পর্দায় আনবো নাই, কিন্তু বারবার উহারা এই যে কিছুদিন আগে একটা ইউটিউব বারকালো, এই জন্যেই আমাদের এটা খুঁজাই বারকাই লিছে উহারা জিনিস গিলিয়া। আর এদিকে অ্যানাউন্স করছে বাবুরা যে সান্ত্বনা লিবার জন্য আপনারা আসুন স্টেজে আসুন। আর যখন আমরা 5 নম্বর কাড়া মালিক, আমরা নিজে সান্ত্বনা প্রাইজ নিতে যাই, তখন উহাদের মানে কমিটির কেউ নেই, আমরা সান্ত্বনা পাই নাই, আমরা চলে এসেছি, আমরা সান্ত্বনা পাই নাই। আর আমাদের এক তো মার খাওয়া, তো মার খাওয়া চড় থাপড় আমাদের হলেও, যাই হোক আমরাকে চড় থাপড় করলেও, আমাদের আমাকে থাপড়ায় যে আমার দাদাকে নদীর ওইখানে যাই, আর আমাদের কাড়াকে পাথরে নদী ছেঁচেছে, তবু আমাদের ওইটাই কিছু নাই। এই খুঁজাই বলতে নদী আমাদের কাড়া আমরা ছাড়াতে পারি নাই আসরে, মানে আসরে ছাড়াতে পারতে ঠিকই, আমাদেরটা পরাজিত হয়ে পালাছে, আমাদেরটা পরাজিত হয়ে পালাছে কমিটিরা, আমাদের কাড়াটাকে ছেচ্ছে, আমাদের কাড়াটাকে ছেচ্ছে, আপনাদের কাড়াটাকে মানে তাড়ছে কমিটি কাড়ায়। হ্যাঁ, আর আপনাদেরটাকে মারছে, আমাদেরটাকে মারছে, আমাদেরটাকে মারছে। আর মারতে মারতে আমাদের এই যে রসিক বাবু আর একটা আমাদের কোন দিকে গেল ছানা হাউ খানে, ও বাবুকে হাতে পায়ে গেছে, এখনো ওর হাতটা ব্যথা করছে, পিছলে পিছলি করালি, যাই হোক আমার দাদাকে পায়ে এখানে পায়েছে, ঠিক আছে। আমাকে তো চড় ধাপড় করেছে, আমার কোনো ব্যথা নাই, উঠেই ওটাই কোনো লাগে নাই। তো আপনি এখন কি বলবেন ওই পানিয়াদা কমিটিকে? পানিয়াদা কমিটিকে বলবো যে ওরা যদি এতই দড় কমিটি বটলিও, তো সান্ত্বনা প্রাইজ দিয়ে লিবিয়ার জন্য অ্যালাউন্স করিয়ে আর ভং ভঙ্গিয়া ঘর পালাবার দরকার লইলিও। লড়াই হচ্ছে যদি মরদের মতন, ওরা যদি মানে লড়াই করিয়েছে তো মরদের মতন স্টেজটাই রইতে হবে, যে হাঁকাইন দিব বাবুরা সান্ত্বনা প্রাইজ দিয়ে লিবিয়া আসিও। বিকাশ মাহাতো, এই যে আমাদের বাবুর নামে কাটা ছাড়া থাকে বিকাশ মাহাতো, বিকাশ মাহাতো আপনার আসুন, সান্ত্বনা প্রাইজটা নিয়ে নেন। তো আমরা তো দূরে কাড়া মানিছিলি, ওদের থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে, আমাদের কাড়াকে আমরা বাঁধবো, তারপরে কাড়া আমাদের হেঁচড়িছে, একটুকু থাকবো তবে তো আসবো। সান্ত্বনা প্রাইজ যখন লিতে আসি কমিটি একটাও লোক নাই, হয় হাল্লা শুরু হয়ে গেছে, ঝান্ডিওয়ালাকে মারছে না, হ্যাঁ তোমার ভাটিওয়ালাকে মারছে, এমনিতে তো মদ ভাটি ঝান্ডি বন্ধ বলেছিল, আর তোমার আসরের ঘেঁসললে মদ ভাটি তোমার চলছে। আর তখন দেখছি দমে মারপিট হচ্ছে, তখন আমি কে বাবা সান্ত্বনা লিতে রইবেক, আরও যদি মারে কোন লোক মনে করে ভাটিওয়ালা মনে করে দিবেক দুয়ে খারাপ বসে, উয়াই তো দিয়েছে থাপনাই আমাকে, আমার উয়া জ্বলন আছে। হ্যাঁ, আর ওই মাতাল বলছে আমি ডরে ভং ভঙ্গিয়া বলি কাড়াকে চাপা দাদা চাপাই, আর আমি চলি আলি ঘর। তো এইটা খুঁজিয়াই ওরা মানে জিনিসটা উঠাই লিছে, ওরা কিছু বলবি আর মানছিল, আমরাও বলতে কিনা যে আমরা সান্ত্বনা পাই নাই কি কোনো না, যাই হোক কুটুম ঘরে ব্যাপার বটলিও, কিন্তু ওরা নিজেই খুঁজেই মানে খোঁজটা উঠাই লিছে। আচ্ছা, আমাদের এধারাকে বলছে মাতাল, আমরা তো একটা আসরের কাড়া, লছিপুরের কাড়া, ধারকিডির কাড়া, সেদিন তো আমাদের 1 নম্বর কাড়া মালিক ওইখানেই বলে দিল যে আমাদের অঞ্চল লড়াই হয়, কাঁসিডি ধারকিডি তোমার এইখানটা পুরো লছিপুর নচিপেড়া সব নিয়ে করে আমাদের আঞ্চলিক লড়াই হয় একটা নচিপেড়া টাঁড়িয়ে, তাহলে আমাদের একটা আসরের কাড়া। উহারকে মানে যখন উহারকে খারাপ বলবে তাহলে আমার আরকেও খারাপ বলা, একটা আসরের কাড়া আমরা আরও খারাপ বলা, তাহলে সেই হিসাবে আমি বলছি যে মরদের মতন লড়াই করেছ, মরদের মতন স্টেজটাই থাকো, একদম তোমরা সান্ত্বনা লিবে আসবো বাবুরা, সান্ত্বনা লিবে আসবো বিকাশ মাহাতো 4-5 বার ডাকলিও, তো আমি কাড়াটা উকাটা আনবে বাঁধবো তবে তো আমি আসবো, আমি যখন দাঁড়িয়ে আসি সান্ত্বনা পেরাজ লিতে এই বাবুর সঙ্গে, আমরা তখন কমিটি কোন দিকে উঠে পালান নিয়েছে, মানে পুরো হো হল্লা চলছে, মারপিট চলছে, আমরা তখন বলি বাবু সান্ত্বনা লিবো না, কে জানে কত দিবে, চত চ পালাবছ নিয়ে ইয়াক আমরা গাড়িয়ে চাপাই আরামসে কাড়া চাপাই, আর আমরা পালান নিয়েছি। হ্যাঁ মারিয়ে সান্ত্বনা, তাহলে এক তো প্রায় সান্ত্বনা পাইছি মার, আমাকে হ্যাঁ রে বাছা, আর আমাকে মারিয়েছে, তোমাকে বলিয়ে দিচ্ছি ইয়াই আসরের ভিতরে একজন ছিল কালো জামা পরিয়ে আর টপি কালো ছিল চশমা পরিয়ে, বয়স্ক লোক বলি মানে বেশি বয়স্ক নাই, মধ্যবিত্ত বয়স্ক ছিল, ও আমাদের জরকাটা নিয়ে যাইছে ওইদিকে,
আর জরকাটা আমার নিয়ে অ্যাকচুয়ালি জরকা কাড়ালে পুচকিয়ে গেলে তার কারো ছুবার উঠে ইয়ে নাই তো জরকাটা নিবে কেনে ছুয়া উচিত হলোই কিন্তু আমার জরকাটা নিয়ে যাচ্ছে আর ওপরে আমি যখন বন্ধ করতে যাই তখন আমাকে দু তিন থাপড় লাগা নিয়েছে আমাকে কিছু ডাঙ্গে মারা নাই আমি পিনের কথা বলবো নাই আমাকে থাপড়ে মারিছে তো আমি তখন কিছু বলিনি বলি এটা যাই হোক কেমন হয় আমি ছেলে মানুষ বড় বড় আমার মারি দিলেও ঠিক আছে শুনছি পরে আমাদের ওই যে কাড়াউ বাবু ঘুরাত যাইছিল উগাকে হাতে পাইছে দাদাকে নদী পাইছে তো উলিয়ার আমাদের কোনো নাই এই যে পরে বলছে সান্ত্বনা সবাইকে দিয়েছি এইটাই আমার রাগটি লাগিয়ে গেল সান্ত্বনা শালা পাইয়াই নেই আর বলছে সবাইকে নিয়েছি তাহলে আমরা কে এরা বলবে কে এই শালারাও লাংটা উঠে আমাদের নিজের গায়ের লোক সান্ত্বনা পাইও বলছে নাই ভাই লছিপুর বলারা আমরাকে বলবি এক লছিপুর একটা সরকার তো লছিপুর সরকার এখন এরা বলবি এক যে তাহলে ই শালারা পাইয়েছে আর আমরাকে পেঁদা কথা বলছে পাই নেই তাহলে এরাও আমরা খারাপ বলবি ও হিসাবে আজকে ইউটিউব এরা করলেও তখন আমি নিজের থেকে আসেছি এই বাবুদের এইখানকে যে আমিও কিছু দু একটা বক্তব্য রাখবো ওই বলি আসেছি ইয়ারা আমাকে খালি বললো যে ইউটিউব করা হবে তো বলি ঠিক আছে আমিও আসছি তাহলে আমিও বলবো দু একটা কথা যে আমরাও সান্ত্বনা লি নাই যে লি নাই মানে কি লিতে চাইছিলি ওদের কমেডি নেই আর পুরো হো হল্লা চলছে মারপিট ঠেঙ্গা আছে দিবে কে আর খুঁজবোই কাকে এই ঠেঙ্গা সান্ত্বনা দেখে ডরে পালাঞ্ছি বুঝলি তো ইলিয়া যদি পূর্ণমা তো থাকতুক মেলাটাই ও মরদের মতন স্টেটে থাকতুক আর মরদের মতন কামও করেছে ঝাড়খণ্ড টাইগার মালিক ঝাড়খণ্ড টাইগার মালিক যার নামে কাড়াটা পূর্ণচন্দ্র মাহাতো ঝাড়খণ্ড টাইগার মালিক ও যদি থাকতুক স্টেজটাই কিন্তু যতই হোক আল্লাহ হতুক ট্যাকেল করার ক্ষমতা আছে এইটাই তো বলে আছে মানে মাইডিয়ালি তাহলে এটা কি অন্য কমেডি ছিল ওখানে এটা কমেডি এইল হেন এলিয়া দু চারটে সে ধানের ভজনা হয়নি ওই ভজনা দু চারটে ঢুকিয়ে গেছে বুঝলি পূর্ণচন্দ্র রিহা ইলে কমেডি এইল হ্যাঁ দেখিয়ে ঢুকিয়ে গেছে আর বলছে লোকের নামে কাড়া ছাড়া এতদিন তো ও নিজের কাড়াটা পূর্ণচন্দ্র নামে ছাড়লিও আর বলছে লোকের নামে কাড়া ছাড়া মরদ বললিও তো নিজে কেন নাই এতদিন টাইগার কাড়াটা ওর নামে ছাড়তে পারলিও ও যদি এতই বড় মরদ বটে তাহলে এই মেলায় কিন্তু ওই পূর্ণচন্দ্রবাবু যুক্ত ছিলেন না 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 পূর্ণচন্দ্রবাবু যুক্ত ছিল নাই আর শুনছি নাকি এই যে আমাদের বুগলু বনিয়া কুটুম জেনে পড়ে আমি একচুয়ালি কারিগর পড়ি বুঝলেন রান্না করতে যাই বুগলু বনিয়া ওই উহাদের ওখানে রান্না ফান্না করেছি আমি তো ফোন নম্বর ছিল আদার্স উয়ারা আমাকে ফোন করলে বলছে আমরা আর কেউ খুঁটাই বাঁধা পয়সা দেয় নাই আর তারপরে ইউটিউবেও দেখা হলো আর কি বলছি আমরা আর কেউ দেয় নাই তাহলে ওরা চারজন না পাঁচজন তো কাড়াই লাগাচ্ছি তার মধ্যে কাকে সান্ত্বনা দিল আর কাকে নাইন দিল না আরে বাবু সান্ত্বনা ডাকিয়েছিল অ্যানাউন্স করিয়েছিল আমি যাইও ছিলি সান্ত্বনা লিতে ওই তো বলছি তোমার ওখানে মানে পুরো হো হল্লা চলছে যাইছি কেন মারপিট চলছে পুলিশকে ফোন করেছিল নাকি ওরা ওরা জানবি পুলিশকে ফোন করেছিল নাইন করেছিল আমরা কি জানবো পুলিশ তো আসেই নাই আমাদের কি পুলিশকে ফোন করবে কেন পালাবো আমাদের তো কিছু ডন নাই আপনাকে বলে দিচ্ছি আমাদের তো কিছু ডন নাই উনারাই পালাইছে ওরা ফোন করি আর পুলিশকে ফোন করতে পারি জুহা ঝান্ডি তো বন্ধ আছে রে বাচ্চা আর ওরা মেলায় ঢুকাই নিয়েছে ওদের ডট ঢুকিয়ে গেছে যে মারপিট হয়ে গেল যদি সেলাই এরা লসিপুরিয়ার আর রাখে যদি পুলিশকে ফোন করে দেয় হ্যাঁ তাহলে ওরা সেই টাইমে ওরা মানে সব ঝান্ডি আলগার ছেঁচে মানে তোমার উঠান দিতে খুঁজছে বুঝছো না হ্যাঁ ওরা ঢুকাইছে মদ ঢুকাইছে ওখানে তোমার ইয়াটাই ওইলে থোড়ি তোমার চলবে আরও বলছে ইউটিউবারকে 1000 টাকা দিব সালা সান্ত্বনা কাড়া মানে প্রাইজ গিলে ইলে দিতে পারে না এদিকে সান্ত্বনা দিতে পারে আরে ও আগে পয়সা দিবে টাকা কী করতে পারে পয়সা দিবে ইউটিউব বলে 1000 টাকা দিবে উঠে তো চুপে চুপে আমরা বলবো যে আসুন আপনাকে তেল ভর্তি দিবো 1000 টাকা অত ধরলে কোনো অত ধরু নিবে ও নিলেও 100 টাকা দিব বাবু আই একটু আমার ইউটিউবটা করিয়ে দিবি বললেই তো আসতো 1000 অত দিলে তাহলে তোমাকে কত দিত কত ধরলে আনার তাহলে তো বেশ হয়ে যাবে খামতে তো আপনাকে তো তাহলে 10000 দিতে হবে কত ধরলে আলে যদি আমরা তাহলে এই লোকটাকে বুগলু বলি 1000 দিতে হয় পানিয়া তো আসতে তাহলে লোকটা আমার ঘর আসতে তো 4000 নিবে হ্যাঁ আর আপনি ওথাল্লা আসতে তাহলে তো আমার কাছে 10000 নিবে তাহলে তো বেজ রাখতে যাই গিয়ে নেই হ্যাঁ সেই হিসেব আছে কত টাকা হ্যাঁ যে ইউটিউব বলা 1000 টাকা দিবে গুনি নমস্কার জহার জয়গরাম আমাদের কাড়া লড়াই যে ঐতিহ্য রাখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমার নাম ফণীভূষণ মাহাতো গ্রাম রেলওয়াড়ি থানা বান্ধন জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল
আর আপডেট কোন করে রাখছেন আমার মাত দিয়েছেন কমিটি আচ্ছা কোন কমিটি ওটা পানিয়াদা কমিটি আচ্ছা আচ্ছা সান্তনা দিয়েছেন নাকি তাহলে সান্তনা এটাই সান্তনা আচ্ছা যে আমাদের যে ঝাড়খণ্ডে যে মেলা হয়েছিল অনেক গেলাই ক্যান্সেল হয়েছিল ওরাদের করার আমি অনেক ধন্যবাদ করছি মেলাটা করলো তাতে আমি অশেষ অশেষ ধন্যবাদ দিয়েছি কিন্তু ওর আর এই যে টন চলছে এটা কিন্তু ভালো হচ্ছে না কারণ এই আমাদের সংস্কৃতি থাকবে নাই টন কাটাকাটি হলে আর এই যে আমাদের যে ধমকি দিয়েছিল ধমকি দেওয়া পরও এখনো পর্যন্ত টন দিচ্ছে এটা ঠিক হচ্ছে না আমার হাতে পাইছিল পরে আমরা যাইছিলি পরে যাওয়ার পরও ওর দেখছি লোটা কম্বল নিয়ে ঘর ঢুকে গেছে কারণ ওদের ভয় ছিল ভয় না থাকলে কারা মালিক যে আমাদের কমিটিতে উঠে পালান দিয়েছে আমাদেরকে তো আই খেতার যাই পয়সা দিয়েছে পেমেন্ট করছে কেন কমিটির যদি গাড়ি বল থাকত তো ওইখানে দিত তো আমাদের কমিটির মালিক কেন কাকে দিয়েছে খেতে দিয়েছে কাকে দিয়েছে কোনো তো ওদের কি কি প্রমাণ আছে টাকা কাকে দিয়েছে আমাদের আমরা কিছু জানতে পাই নাই কাকে টাকা দিয়েছে বুঝলে তবে আর টন কাটাকাটি না করে আমাদের যে ঐতিহ্য বজায় রাখুন নমস্কার এটা বেশি দিন টিকে থাকে হ্যাঁ এটা আমাদের রাখার চেষ্টা আচ্ছা আচ্ছা নাইতো এরকম ইউটিউবের মাধ্যমে ঝুট ঝামেলা হলে আর বেশি দিন লয় খারাপ থাকবে না থাকবে না আচ্ছা তো যাই হোক আমি ধন্যবাদ জানাবো এই লছিপুর গ্রামের যে মানে গ্রামবাসীগণ আছে বা কাড়ার মালিকও আছে সকলকে ধন্যবাদ জানাবো ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের এই পিয়ারফুলে চ্যানেলে পেশ করার জন্য এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।